করা তৃণমূল লড়ছে করা তৃণমূল পেছনে করা তৃণমূল বাইতে করা তৃণমূল ডাইনে করা তৃণমূল সামনে করা তৃণমূল এগিয়ে করা তৃণমূল এগিয়ে গাঙ্গু হাকক 10 নম্বর কা ওয়ার্ড হ্যায় অর আপ দেখ সকতে হ্যায় ইয়াহা পর रसीदा खातून इनके प्रचार में प्रचार करने के लिए कोलकाता की पार्षद सिमी जहां यहां पर आई हुई हैं और वो लगातार जिस इनको वोट जीत दिलाने को लेकर के लोगों से आह्वान भी किया है और जिस प्रकार से लोगों का हुजूम उभरा हुआ है ये भी लोग पूरी तरीके से इस बार यहां पर जो दिखता नजर आ रहा है कि सभी लोग इनके कार्य को देखते हुए वोट देने के लिए देखने के लिए लोग उत्साहित हैं और आप देखिए कितने भीड़ की तादाद में यहाँ पर जो सिमी जहानारा है उन्होंने अपील की है लोगों से जा जा करके कि आप इनको जिताइए और दीदी के जितने कार्य हैं वो उन्होंने करके शुरू से ही प्रथम से ही करती आ रही हैं तो ये आगे भी चलकर आप लोग को काम करेंगी। সে তো টাকা নিয়ে একবার এদিক পাল্টাচ্ছে, আগে কংগ্রেস থেকে আমার ভাইরা ওকে জয়ী করলো, ও বাবা সমস্ত আমার দুই ভাই মিলে খরচা করলো, সব কিছু ওকে জেতালো, কি নাম জানেও না, মনেও তো নাই চাই নামটা, তাহলে তো বলতাম। সেইটাই আমি ভাবছি, তারপরে কি করলো, জেতার পরে পাল্টি খেয়ে গেল, তখন আমরা কংগ্রেসই ছিলাম, তৃণমূলে গেল, তো মানুষের সঙ্গে বেইমানি করলো, এটাই আমার খারাপ লাগছে। আমার আমার ভাইরা টাকা খরচা করে ওকে জিতিয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে যখন ও 10 নম্বর ওয়ার্ড থেকে জিতেছিল সেই 10 নম্বর ওয়ার্ডে জনগণের সঙ্গে ও বিক্রয় করলো, এইখানেই খারাপ লেগেছিল। আবার সে কিছুদিন পরে তৃণমূল ত্যাগ করে কংগ্রেসে গেছে শুনেছি, এবার নাকি কংগ্রেসে জিম্মির এগেনস্টে দাঁড়িয়েছে। হাসিও পায় যে এইরকম যারা টাকা খেয়ে দল বদল করে তারা মানে আশা করে কি করে, সেই জন্য রশিদার প্রতিদ্বন্দ্বী বলে কেউ নেই এখানে, ঠিক 11 নম্বর ওয়ার্ডে জিম্মিরও প্রতিদ্বন্দ্বী কেউ নেই। আর বিজেপি আছে নাকি ওখানে বাইরে? ও ও বাবা, ও তো আবার শুনছি এখানকার নয়, বহিরাগত, পাবে কোথায়? রামপুরহাটের মানুষরা সবাই দিদির সমর্থক প্রত্যেকে, সেই জন্য বিজেপি লোকাল ছেলে পাবে না, এটা জানা কথা, বাইরের ছেলে পেয়েছে। আর লোক রশিদা কথা দিয়েছে যে কী কাজ করবে, লক্ষ্মী ভাণ্ডার করবে, তারপরে দুয়ারে সরকার প্রকল্পটা সবার আগে করবে, সব রকম সহযোগিতা করবে। দিদি যে প্রকল্প বলে দিয়েছে যখন লক্ষ্মী ভাণ্ডার, যুবশ্রী, সেই লক্ষ্মী ভাণ্ডারগুলো প্রত্যেক ঘর ঘর প্রত্যেক বৌদি ঠাকুরমাদের তুলে ধরা হচ্ছে, ঘর ঘর পৌঁছে দেওয়া হচ্ছে। আমি তো এর আগেও বলেছি যে কোনো বাকি কাকিমা বা ভাই বোন যাদের কোনো প্রবলেম হবে রাত দিন সকাল আমাকে ডাকলে আমি হাজির হই। সেটা খুব ভালো মেয়ে এবং আমি খুবই ভালো লেগেছে এবং ও কাজ করবে এবং কাজ করছেও। আর আমাদের মন মূল লক্ষ্যটা হচ্ছে যে মমতা ব্যানার্জির প্রকল্পগুলোকে সবাই যেন পাই এবং আমাদের সব থেকে বড় কথা তারপর আমাদের ফার্স্ট লক্ষ্য হচ্ছে যে আমরা যেন বাড়ি বাড়ি গিয়ে সমস্ত মানুষের যা সুবিধা অসুবিধা সেগুলোকে যেন আমরা সব কমপ্লিট করে দিতে পারি। আমরা কারা? তৃণমূল লড়ছে কারা? তৃণমূল পেছনে কারা? তৃণমূল বাইতে কারা? তৃণমূল ডাইনে কারা? তৃণমূল সামনে কারা? তৃণমূল এগিয়ে কারা? তৃণমূল